গাছটির নাম হাতিশর। নামটা শুনে অন্যরকম মনে হয়। পুরনো দালাল গেসে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের এত শুভ্র এই ফুল। পুষ্পদণ্ড হাতির সুরের মতো বাঁকানো, তাই গাছটির এরকম নাম। সংস্কৃত নাম সিংহচিন্তী। কারো চোখ টকটকে লাল হয়েছে, করকর করছে, মনে হচ্ছে বালি পড়েছে, এমনটা হলে হাতিশর গাছের পাতার রস অব্যর্থ ঔষধ একটি অন্যতম ঔষধ। এই ভেষজ গাছটি বর্ষজীবী ছোট গুল্ম গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায়। তারই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি 1-1.5 ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফুল কাপা নরম, সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের উপরের দিকেও কাণ্ড চোকা, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। পাতা খসখসে, একের বিপরীত অন্য পাতাটির অবস্থান। ডালের নিচের দিকের পাতা বড়, বড় পাতাগুলো দেখতে বর্ষার ফলার মতো। পাতাগুলো আঙ্গুল দিয়ে ঘষলে গন্ধ পাওয়া যায়। ফুলগুলো শ্বেত শুভ্র। পত্র দণ্ডে ছোট ছোট ফলগুলো দুই সারিতে পরপর সাজানো থাকে, বড়ই মনোরম দেখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা আপনাদেরকে জানাবো প্রাকৃতিক ঔষধ নিয়ে। এই ঔষধগুলো মেডিকেল থেকে নেওয়া, মেডিকেল রিপোর্ট থেকে নেওয়া। আমরা আমাদের চারপাশে অনেক গাছ দেখতে পাই, প্রাকৃতিক গাছ। আগেকার মানুষ ঔষধ তেমন একটা ব্যবহার করতো না। প্রাকৃতিক ঔষধের মাধ্যমে মানুষের যত সমস্যা আছে, যত রোগ আছে, সেই রোগগুলো নিরাময় হতো। কিন্তু এখনকার সময়ে ঔষধের, প্রাকৃতিক ঔষধের চেয়ে এমনি ঔষধের তুলনা কিন্তু অনেক বেড়ে গেছে। সেই জন্য আজকে আমরা আপনাদেরকে জানাবো একটি গাছের, এই গাছটির, হাতিশর গাছের অনেক উপাদান রয়েছে। এটি দিয়ে অনেক প্রাকৃতিক ঔষধ বানানো যায়। যে সমস্যাগুলো, যে সমস্যার ফলাফল পাওয়া যায় এই গাছটি দিয়ে, সেই সমস্যাগুলো কী কী ফলাফল পাওয়া যায় এই হাতিশর গাছ দিয়ে ঔষধ বানিয়ে, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন। সুপ্রিয় দর্শক বৃন্দরা, চলুন আমরা জেনে নেই কী কী সমস্যার সমাধান পাওয়া যায় এই হাতিশর গাছের, গাছ দিয়ে ঔষধ বানিয়ে। ফুলায় যেমন মানুষের শরীরে একটি জায়গায় ফুলা রয়েছে, পাতা বেটে অল্প গরম করে ফুলায় লাগালে ফুলা কমে যায়, এই সমস্যার সমাধান রয়েছে। যদি কোনো মানুষের শরীরের মধ্যে কোনো জায়গা ফুলা থাকে, তবে পাতা বেটে, এই হাতিশর গাছের পাতা বেটে অল্প গরম করে ফুলায় লাগালে ফুলাটা কমে যাবে। তারপর হচ্ছে আঘাতজনিত ফুলায়, পাতা বেটে অল্প গরম করে লাগালে ফুলা এবং ব্যথাও কমে যাবে। তারপর হচ্ছে রিউমেটিক বাতে, যেমন রিউমেটিক আর বাত থাকলে রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়, তাহলে এই রিউমেটিক ব্যথাটা, বাতটা কমে যাবে। বিষাক্ত পোকার কামড়, যেমন কোনো মানুষের শরীরে বিষাক্ত পোকা কামড় দিয়েছে, সেই এই সমস্যা থেকে বাঁচতে হলে প্রাকৃতিক ঔষধের মধ্যে অন্যতম ঔষধ হচ্ছে আপনার হাতিশর গাছের ঔষধ। বিষাক্ত পোকার কামড় করলে পাতার রস লাগালে জ্বালা এবং ফুলা কমে যাবে। এই হাতিশর গাছের পাতা, যদি পাতার রস লাগাতে পারেন, তবে হাতিশরের পাতার রস লাগানোর কারণে আপনার বিষাক্ত পোকার কামড়ের যে জ্বালা ফুলা আছে সেগুলো কমে যাবে। তারপর হচ্ছে টাইফয়েড জ্বরে পাতার রস গরম করে সেঁকে নিয়ে পানি মিশিয়ে খাওয়ানোর নিয়ম আছে। তারপর হচ্ছে একজিমা, একজিমা স্থানে পাতার রস লাগানো হয়, তাহলে যদি লাগানো যায় তবে একজিমা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তারপর হচ্ছে দাঁতের মাড়ি ফুলায় এই গাছের ব্যবহার রয়েছে। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময় এবং পাতার রস ব্যবহার করা হয়। জ্বর ও কাশিতে এ গাছের মূল পানির সঙ্গে ফুটিয়ে কাঁতো তৈরি করে ব্যবহার করা হয়।
কাটাছেঁড়া ও আঘাত প্রশমনে এই গাছের ব্যবহার রয়েছে। হাতিশুর গাছের বৈজ্ঞানিক নাম হলো হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম। এর অর্থ ফুলগুলো সূর্যের দিকে মুখ করে রয়েছে। গাছটি বুরাজেনিসি পরিবারভুক্ত। বিজ্ঞানীরা এই গাছটির ভেষজ গুণ নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন। তাদের আশা, এদূর ভবিষ্যৎ এই গাছ থেকে নানা রোগের ঔষধ তৈরি করা হবে। আমরা আমাদের চারপাশে অনেক গাছ দেখি, দর্শক বৃন্দরা, অনেক গাছ দেখি যেগুলো মনে করি অযথাই পড়ে আছে, কিন্তু না, অনেক এরকম অনেক গাছ আছে আমাদের চারপাশে পড়ে থাকে যেগুলো আমাদের চোখের আড়ালে থাকে, আমরা দেখতে পাই না। সেই গাছগুলো কিন্তু অনেক প্রাকৃতিক ঔষধ রয়েছে, সেগুলো মেডিকেল রিপোর্টে রয়েছে। মেডিকেল গেলে তারা আপনাকে বলে দিবে কী কী গাছে কী কী উপাদান রয়েছে, কী কী ঔষধ বানানো যায়, কোন গাছ থেকে কীরকম ঔষধ। তো আজকে এই ছিল ভিডিওটি। অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন, এবং পরবর্তী ভিডিও কী চান সেই বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।